আছে যে সমাজকরণ কমিটি এবং খসড়া কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্ট জনগণ বিশ্বাস করে না। মোরারজি দেশাই ১৯৩৮ সালে আপনার ইয়ে দিয়েছিলেন, আপনার স্টেটমেন্ট দিয়েছিলেন পার্লামেন্ট, পার্লামেন্টে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, স্টেটমেন্টে বলেছিলেন যে সমাজ কমিটির রিপোর্ট এবং সমাজ কমিটির রিপোর্ট এবং খসড়া কমিশনের ১৯৩৮ সালে আমাদের কাছে কন্টেম্পোরারি অফিসিয়াল ডকুমেন্টারি এভিডেন্স আছে যে আজকে প্রমাণ আছে তিনি মারা যাননি। নেতাজি রাশিয়াতে সৈন্য নিয়ে তার অবস্থান করছেন। খুরশিদ আলম রাষ্ট্রীয় তিনি পর্যন্ত বলেছেন যে নেতাজির ভারতবর্ষে ফিরে আসেন, নেতাজির ভারতবর্ষে ফিরে আসেন, উনি সত্যি ফিরে আসতে তার ভারতবর্ষে কংগ্রেস অবস্থা কাহিল হবে। সমস্ত বিচারে ৪৬ সালে বাস্কম চুক্তির সময় পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসু মস্কো রেডিওতে এত আলোচনা করেছেন, আর বক্তৃতা দিয়েছেন, সমস্ত কিছু আমাদের দখলের কাছে আপনার নাইনটিন বস হয়। আর আমি ব্যক্তিগত ভাবে আমরা প্লে হয়েছি চাহিদার বিমান বন্দরে, তাইতে বিমান বন্দরে আমরা গিয়েছিলাম জাস্টিস মুখার্জি কমিশনের সঙ্গে, আমরা রিপোর্ট দেখেছি, আমরা কিমেটের রিপোর্ট দেখেছি, সমস্ত জায়গা দেখেছি, নেতাজি মানে কোনো রেকর্ডই নেই। ব্যাপার সীমান্ত ঘটনা হয়নি, এটা নাকি সাধারণ ঘটনা ছিল, নেতাজি চলে যাবেন রাশিয়াতে, এই তো। সুতরাং আজকে বিজেপি যেটা বলছে এটা কংগ্রেসের একটা প্রতিধ্বনি, সুতরাং নেতাজির প্রশ্ন অন্তর্ধান করছে বিজেপি, কংগ্রেস, ভারতবর্ষ, অন্যান্য সমস্ত পার্টি, এমনকি কমিউনিস্ট পার্টি সবাই একই লাইনে রয়েছে, অনেক ধন্যবাদ কেশব বাবু। কথা বলছিলাম বিশিষ্ট নেতাজি গবেষক কেশব ভট্টাচার্যের সঙ্গে। নেতাজির মৃত্যু সংক্রান্ত কিছু গোপন